দীপাবলি আমরা ভগবানকে লাভ করব, গুরু গোবিন্দের কৃপা হলেই আমরা ভগবানের সেবা লাভ করতে অধিকার প্রাপ্ত হব। আর শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অষ্টদের গুরু পাদ পদ্ম পরম পূজ্য পাদ পূজনীয় ত্রিদণ্ডী স্বামী শ্রীমদ ভক্তি দ্বৈত মাধব স্বামী বিষ্ণুপাদের 116তম বর্ষবর্তী শুভ আবির্ভাব তিথি পূজা মহা মহোৎসব। তিনি 75 বৎসর প্রকথিত থেকে পরম গুরু প্রভুপাদের কৃপা লাভ করে সমস্ত ভারতে সমস্ত স্থানে মহাপ্রভুর প্রচার করেছে। মহাপ্রভুর অমূল উপদেশ বাণী আমি সংক্ষেপে বলবো 15 মিনিট, এরপর তো শ্যাম সুন্দর বলবে পরে নিয়ম আসে কীর্তন আসে। আবার তিনি আবির্ভূত হয়েছিলেন কোথায়? সেই বঙ্গদেশের হরিপুর জেলার অন্তর্গত কাঞ্চনপাড়া ধাম, কাঞ্চনপাড়া মাতা শৈবালী দেবী কীর্তিদের পরিচয় ঋষিকান্ত বন্দ্যোপাধ্যায়। তার আরো দুই ভ্রাতা কালিদাস বন্দ্যোপাধ্যায় আর কালিদাস বন্দ্যোপাধ্যায় উকিল, মস্ত উকিল, এবং আরেকজনের নাম রয়েছে ওরকম নাম রয়েছে, তার তিনি হলেন ইনকাম ট্যাক্স অফিসার। বিরাট সম্ভ্রান্ত পরিবার, জমিদারি ছিল তার যথেষ্ট, সমস্ত ক্ষেত্রে তিনি অল্প বয়সে শাস্ত্রাধ্যয়ন করতেন। ভক্তি তো মাধব গোস্বামী মহারাজ সপ্তম বছরে উপনয়ন হয়, ব্রাহ্মণ সন্তান তো ব্রাহ্মণ কুমার, সপ্তম বছরে উপনয়ন কইতা 11 বছর বয়স যখন সন্ত শাস্ত্র মুখস্থ করে ফেললেন, তার মাতৃদেবী নিকটে গীতা শ্রবণ করে মুখস্থ করেছে। পূর্বদের মায়েরা তার পিতামাতার কাণকে ওই শাস্ত্র অধ্যয়ন করাতে, রামায়ণ মহাভারতের কথা গীতার কথা বলতে, মাতৃদেবীর নিকটে গীতা কথা শ্রবণ করে কণ্ঠস্থ, এত মেধা ছিল। উজ্জ্বল মাধবস বিষ্ণুপাদে এত যারা সাধুরাতিতে এখানে তার আলোক করা, এত মাত্র মাতৃদেবীর নিকট গীতা শ্রবণ করে তিনি সমস্ত কণ্ঠ তো মুখত করে নিয়েছেন। অল্প বয়সে যৌবনে সমস্ত শাস্ত্র অর্জন করে বলেছেন। পরে তিনি দেখছেন সংসার অনিত্য কিছুই নাই, আমার বলি আমার প্রতি কিছুই নাই, আমারও বলিতে প্রভু আর কিছু নাই, তুমি আমার মাত্র পিতা বন্ধু ভাই, একমাত্র পিতাকে মাতাকে ভাইকে বন্ধুকে সব সে গোবিন্দ, তার থেকে অনন্তপুর বিশ্বব্রহ্মাণ্ড প্রকাশিত, অনন্তপুর বিষ্ণু যত জীব প্রাণী রয়েছে মনুষ্য থেকে আগমনের যত প্রাণী সবকে সৃষ্টি করেছেন স্রষ্ট একমাত্র সেই বিষ্ণু তত্ত্ব, সেই গৌরবের হরি শ্রীকৃষ্ণ, তিনি মাত্র এই সৃষ্টি করেছেন, তিনি রক্ষা করছেন, তিনি পালন করছেন, তিনি বিশ্বম্বর। বিশ্বম্বর নাম তো সেইছিলেন অর্জুন, সেদিন আপনি স্থাপন করেছেন মহারাজ ত্রিমুখে, তাই বিশ্বম্বর কিরকম পর্বতকে বাঁধ দিয়ে কত প্রাণী সেখানে, তার ভিতরে কত খাদ্য রয়েছে, কোনো গাছ নেই, পালা নেই, ধানে চাষ নেই, প্রস্তাবন করেছে মহারাজ ত্রিমুখে। সুতরাং প্রভু তুমি আমার বিশ্বম্বর নাম দিবে, আমার ইতিমধ্যে নাই এত জীব পালন করবে, বনে কত হাতি রয়েছে, কত কিছু রয়েছে, খাদ্য খাই দিচ্ছেন অন্নদাতা ভগবান বিষ্ণু, হ্যাঁ লক্ষ্মী দেবী, ধরিত্রী দেবী, নারায়ণ নর অয়ম যশ নারায়ণ, নরসমূহের প্রাণী সমূহের জীব সমূহের পালনকর্তা রক্ষাকর্তা
ভোক্তা তিনি নারায়ণ বিষ্ণু তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি তখন সংসার থেকে তিনি এত কিছু দেখে সব কিছু রেখে জলাঞ্জলি দিয়ে ত্যাগ করে চলে গেলেন হরির দ্বারে। হরির গঙ্গা তিনি তপসানন্দ বললেন অত্যন্ত সুদীর্ঘ ফলে বর এর দেখতে পারেন সুদীর্ঘ ফলে বর উন্নত আসাম মহাপুরুষের বত্রিশাম মহাপুরুষের লক্ষণ রয়েছে তার অনেকগুলো লক্ষণ অজানো সম্বন্ধ ভাগ্য হাত হয়েছে হাত এবং লক্ষণ মহাপুরুষের দিব্য পূজার বৈকুণ্ঠ বই তার ভরিতে তপস্যা করছেন এত তো রূপ আনন্দ সৌন্দর্য দর্শন করে এক মা লড়ি তার আর মহিলা তারা তার কোনো সন্তান নাই তাদের তারা চিন্তা করছেন এই যে যুবক ছেলে এই যে ভরিতে বসে তপস্যা করছে কষ্ট করতেছে এই না তাকে ফল দেয় মিষ্টি দেয় মালা দেয় গেঞ্জি দেয় কাপড় দেয় সব কিছু দেয় প্রত্যেক দিয়ে দিয়ে যায় মালানি মহিলাটা আজ আমার পুত্র হয় আমার পুষ্যপুত্র বলে আমার সম্পত্তি রক্ষা হবে মারুল কোটি কোটি টাকার মালিক তো কেউই নেই তখন এক প্রত্যেক দিন মাইন্ড দিয়ে যায় একদিন বলল বাবা তুমি কেন এই গঙ্গার তীরে ঠান্ডার মধ্যে এই ভজন করছ তোমাকে মন্দির করে দিব চল তোমাকে আমাদের সম্পত্তি আমাদের কেউই নেই তুমি আমাদের সব কিছু তুমি মালনাথের সমস্ত দল নির্দিষ্ট করে দেবো যত কিছু আছে করোড় করোড় টাকার মাল মিশে মারবার দল করে দেবো তুমি মন্দির করবে আশ্রয় করবে তুমি সুন্দর ভজন করবে এখানে গঙ্গা থেকে বসে ভজন করছ প্রলোভন দিচ্ছে লো এটা মায়া তখন গুরুদেব মাধবেশ্বর মহারাজ তিনি চিন্তা করলেন আমি আসছি আমার পিতা মাতা কত জমিদারি ভাই কাঠ বিচার পরিত্যাগ করে এসে ভজন করার জন্য এই ভজনের অন্তরা এই মায়া আমাকে ভজন করবার জন্য প্রলোভন দিচ্ছে যাতে ভজন না করতে পারি মায়া থাকতে পারি সঙ্গে থাকতে পারি তখন তিনি পরের দিন সেখানে উঠে গেল চলে হলে পর চলে গেল হিমালয়ে চলে গেলেন তীব্র পরে শহীদ হিমালয়ে যেয়ে তপস্যা করছে তখন দৈববাণী হলো বঙ্গ দেশে যাও তোমার গুরুদেব কে পাবে তখন তিনি বঙ্গ চলে এসে প্রভুবাদ দর্শন লাভ করলেন মায়াপুর ধামেতে অনেক কথা লেগে যায় সময় দর্শন দর্শন করে প্রভুবাদ দর্শন করে আরম্ভ করে তাই হলো দিব্য গুরু প্রভুবাদের আলাপ করে গেল তাকে দর্শন করে তিনি ওই গৌর বিশ্বাস বিষয়ে একমাত্র সে সমস্ত পৃথিবী প্রচার করেছে হরিনাম সংকীর্তন মহামন্ত্র ওই একক মহাপুরুষ দিব্য তার সে প্রভুপাদের জপ যত রয়েছে গৌরী বৈষ্ণব এখন কয়েক হাজার সেন্টার ভারতের ভারতের বাইরে একমাত্র প্রভুপাদের কৃপা গৌরী কথা গৌরব মহাপুর শিক্ষা আদর্শ প্রচার করছে না কত মত আমাদের গুরু পাদ পদ্ম 21টি মত করেছেন এক জীবনে বড় বড় শহরে বোম্বে দিল্লি হায়দ্রাবাদ কলকাতা হ্যাঁ পুরী মায়াপুর তারপরে আগরতলা শহরে সব শহরে বক্ষস্থলে মঠ মন্দির করেছেন ওই সকলকে আকর্ষণ করে কৃপা করেছেন ভজন করে তোমরা প্রভুর পাপ লাভ করে আনন্দে থাকো সুখে থাকো প্রভুকে বাদ দিবে না প্রভুর কৃপাতে আমরা সংসারে এসেছি সুতরাং আমাদের জগৎ কেউ এই সত্যাগ করে চলে যেতে হবে তিনি আমাদের নিত্য বস্তু এই শিক্ষা দিয়েছেন দেখ এই প্রকার তো সেখানে এসে প্রভুপাদ চরণ আশ্রয় করে পরে তিনি সে হেরম্ব বন্দ্যোপাধ্য নাম ছিল হেরম্ব ব্রহ্মচারী নাম ছিল হয় ব্রহ্মচারী হয় ব্রহ্মচারী নাম দিলে প্রভুপাদ তারপর দেখ প্রভুপাদ কৃপা করে তিনি তো নিত্য লীলায় প্রবিষ্ট হলেন যথা সময়ে তৎপরে পুরী ধামে সেই আমাদের মহারাজ তার নিকট সন্ন্যাস গ্রহণ করলেন বৈখানের মহারাজ বৈখানের মহারাজের নিকট এসে চটক পর্বতে গোপীনাথ যেখানে রয়ে গেছে যথা গোপীনাথ সেখানে চটক পর্বতে পুরুষোত্তম মৌর্যম পুরীতে রয়েছে সেখানে সন্ন্যাস গ্রহণ করলেন তিনি মস্ত পণ্ডিত উৎকল দেশের বড় পণ্ডিত সংস্কৃত এত রয়ে যাবে তোমাদের
পঞ্চতন্ত্রের তুলনা যাই হোক গ্রহণ করে তিনি তখন আদেশ প্রচার আরম্ভ করলেন করে একুশটি মোট করেছেন ভারতবর্ষে আরো এখন আরো ছাব্বিশটি হয়েছে আর কত যে সংখ্যা হয়েছে মঠ থেকে যারা অনেকজন অনেক যোগ্যতা সম্পন্ন তারা বিভিন্ন সেন্টার করেছে মহাপুরুষ কথা প্রচার করার জন্য মহাপুরুষ উপদেশ বা এই মহাপুরুষ শিক্ষা কি শিক্ষা স্তরে প্রথম শ্লোক কি হ্যাঁ চেত দর্পণ মার্জন পরিকৃত দ্বারা চিত্র মার্জিত হয় পরিমার্জিত নির্মল হয় নির্মল হৃদয়ে সিংহাসনেতে ভগবান আবির্ভাব এবং তিনি প্রচার করে জগতের কল্যাণ বিধান করেছেন মন বিধান করেছেন সকলকে প্রাণ সঞ্চার করেছেন আমার প্রাণ আছে কি কোথায় প্রাণ আমাদের বিষয়ের দিকে মন রয়েছে চলচল মনটাকে কি করে গোবিন্দ পথ লাগানো যায় এটা তপস্যা ভজন ভজন ছাড়া কারো মুক্তি নাই উদ্ধার নাই সবুক্তি নতলে এক গুরু পাপ পদ্ম গুরুদেবকে গুরুদেব তিনি সাক্ষাৎ ভগবানের কৃপা অবতার ভগবানের কৃপা মুক্তি সাক্ষাৎ ভগবানের জন কখনো ভগবান স্বয়ং আসেন কখনো ভগবান নিজন ছাড়ে জগতে তাদের মুক্তি রাস্তা উদ্ধারের রাস্তা উপদেশ প্রদান করেন শান্তি চাও আনন্দ চাও সুখ চাও সুখ যদি চাও তাহলে মন্দ ভগবানের মনটা আমাদের কোথায় আছে বিষয় আবিষ্ট মন বলেই জন্মিয়া বিষয়তে রয়ে গেছে এই বিষয়বস্তুতে এই জগতের ধন সম্পদ গাড়ি বাড়ি এসব স্ত্রীপুত্র পরিবারের বিষয় সবটাই বিষয় হ্যাঁ বিষয়বস্তু ভগবান তার পাত্র সেবাটাই বিষয় হ্যাঁ যেদের জগন্নাথ রয়েছেন তার কত বিষয় রয়েছে কত সম্পদ রয়েছে পুরীতে জগন্নাথ হ্যাঁ তার কত স্বর্ণ রয়েছে কয়েক মন স্বর্ণের অলঙ্কার রয়েছে পুরী জগন্নাথে জগতের নাথ যিনি জগদীশ্বর পরমেশ্বর পরম পিতা সেই গোলকের হয়ে ভগবান এই প্রকার ভাবে কৃষ্ণ ভক্তি প্রচার করেছে কৃষ্ণ ভক্তি আছে যার সর্ব দেব দেবী বন্ধু তার ভক্ত সব করেন আদর সে গুরুদেব সাক্ষাৎ মুক্ত গুরু সংসার মায়া মুক্ত সংসার আছে সংসার মায়া মুক্ত যেমন দুগ্ধ জলে দিলে মিশে যায় দুগ্ধ মাখন করে জলে দিলে আর মিশে না পৃথক আলাদা এই প্রকার তাদের মন তৈরি ওইখানে সেই জগতে এই জগতের মনটাকে সেই জগৎ বোঝাবার জন্য তারা কিভাবে আসেন আমাদের উপদেশ প্রদান করে গুরু গুরু উপদেশে সাধু উপদেশে মায়া পিসাসি বলায় কৃষ্ণ ভক্তি পায় কৃষ্ণের নিকটে যা নিকৃষ্ট সেবা কে লাভ করতে পারে যারা কৃষ্ণ ভক্ত সদ্গুরুর আশ্রয় করে সদ্গুরু কাকে বলছেন যা সর্বতি যা যার মতি ভগবানের তো রয়েছে সর্বতির মতি যে যার মতি ভগবানের সেবা তো রয়েছে কৃপা সিন্ধু সুসম্পূর্ণ ইত্যাদি বলছেন কৃপা সমুদ্র গুরুদেব সকলকে আপাম সকলকে কৃপা করেন ধনী গরিব ছোট বড় সকলকে কৃপা করেন গুরুদেব সবখানে যান হ্যাঁ চন্দ্রপুরে যখন আমরা ছিলাম সাধারণ করি বলছে আমাদের একটু হরি কথা বলবে বর্ষাকাল কাদা আমাদের জল থেকে চলে এসে তীর্থ গোস্বামী মহারাজ যে সেখানে একটু হরি কথা বলে আসছে তাদের মঙ্গল করে আসছে এই প্রকার জল বিশুদ্ধান যত কিছু তার মধ্যে তো প্রচার করেছেন অনেক শিকার করে প্রচার করেছেন জগতের কল্যাণের জন্য গুরুদেব তার আবির্ভক্তিতে আজ কত আনন্দের দিন গুরুদেব একটি কীর্তন করতে তার আবির্ভাবে আমারও জীবন সদা পাপে রত নাই কপুণ্যের দেশ আমার কোনো পুণ্য নাই সুকৃতি নাই এত বড় মহাপুরুষ বলছে আমার সুপূর্ণ নাই সুকৃতি নাই সুতরাং এইভাবে কীর্তন রয়েছে তাহলে বলছেন পাপে নাহি করি না বলছেন
পর দোষ নিজের দোষ আমরা দেখি না, অপরের দোষটা দেখি। এই প্রকার কীর্তনটা দিয়েছে যে তার আজকে আবির্ভাব ছিল, অনেক মহিমা রয়েছে, অনন্ত মহিমা। তার আবির্ভাবে কি করতে হয়, কৃষ্ণার্থ অখিল চেষ্টা কৃপা অবলোকন জন্মদিনাদিতে উৎসব লইয়া ভক্ত জন্মদিনে আবির্ভাবে উৎসব করতে ভক্তকে নিয়ে উৎসব করতে হয়, আনন্দ করতে হয়। হরিনাম সংকীর্তন উৎসব, প্রসাদ বিতরণ উৎসব, এইবার তো এই দেশের মধ্যে জন্য প্রসাদ বিতরণ আমরা গেছে ছেড়ে দিব, দোয়ারে করে দিব, বেশি ভিড় হয়ে গেলে অসুবিধা আছে, সরকার আইন বিরুদ্ধ হবে এবং গেটে তালা দিয়ে দিব। যার জন্য কালী পূজা হয়েছিল, ষট পূজা দেওয়াল গেট করেছিল বোম্বে দিল্লি, আমাদের দুর্গা পূজা যদি ভিড় হয় ওইসব দেশে দেওয়ালিতে ষট পূজাতে এত ভিড় আনন্দ করে, এত ভিড় হয়েছিল ঠেলা ঠেলে ধাক্কা ধাক্কি, তাতে কি হয়েছে বোম্বে দিল্লি তারপরে আর ওইদিকে মহারাষ্ট্র সমস্ত লকডাউন হয়ে গেছে। ভিড় কমার জন্যই প্রত্যেকদিন পরে থেকে দূরত্ব বজায় রাখবে, কত বিজ্ঞপ্তি লেখা দেওয়া আছে। হ্যাঁ, আপনারা সকলে ভালো থাকুন, আমাদের গুরুদের কৃপা আশীর্বাদ আপনার সকলে লাভ করবার জন্য তার শ্রী চরণ কল্পনা পেয়ে এই প্রার্থনা করছি। আমাদের সকল কৃপা করুন, রক্ষা করুন, যে অবস্থাতে আমরা আছি করোনা ভাইরাস সব থেকে রক্ষা করবেন, কৃষ্ণ ভক্তি প্রদান করবেন, তার কৃপা আপনি কৃষ্ণ ভক্তি লাভ করে আমাদের প্রচুর ধন্য হবে। আমি এখন সমাপ্ত করছি, আমাদের এখন শ্যাম ব্রহ্মচারী প্রভু অন্য কিছু বলবো, এরপরে ওই জাম কীর্তন হবে।